চমকে ঘেরা পাকিস্তানের 16তম জাতীয় নির্বাচন, কোন দলের একক বিজয় অর্জনে ব্যর্থতা, পিটিআইয়ের স্বতন্ত্র সমর্থকদের অপ্রত্যাশিত সংখ্যাগরিষ্ঠতা লাভ কিংবা সরকার গঠন নিয়ে ধোঁয়াশা, এসব নিয়ে যখন তুঙ্গে উত্তেজনা, তখনই আরেকবার আলোড়ন ফেললেন কারাবন্দী নেতা ইমরান খান। বন্দিদশা থেকেই সমর্থকদের উদ্দেশ্যে দিয়েছেন বিজয় ভাষণ। দলীয় প্রধানের এই ভিডিও বার্তায় তোলপাড় পাকিস্তান জুড়ে। যদিও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে ভিডিওটি, কারাগারে থেকে নিজের ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করেছেন ইমরান খান। ওই বার্তায় নির্বাচনে পিটিআই নিরঙ্কুশ বিজয় দাবি করেন তিনি। দলকে জয়যুক্ত করায় পাকিস্তানের জনগণের প্রতি জানান কৃতজ্ঞতা, পাশাপাশি বিজয় উদযাপনে কর্মী সমর্থকদের প্রতি আহ্বানও জানান এ নেতা। প্রিয় পাকিস্তানবাসী, 2024 সালের নির্বাচনে বিজয়ের জন্য আপনাদের অভিনন্দন। আপনাদের প্রতি আমার অগাধ বিশ্বাস ছিল আর আপনারা সেই মর্যাদা রেখেছেন। পিটিআইর প্রতি দেশবাসীর বাদ ভাঙা সমর্থন সবাইকে হতবাক করেছে। ভোট কি হিফাজত করনে কি সলাহিয়ত ভি দিখায়ে। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। ভিডিও বার্তায় ইমরান আরো বলেন, জনগণের ভোটে পশ্চিমা ষড়যন্ত্র নস্যাৎ হয়েছে। একই সঙ্গে নওয়াজ শরীফকে একজন দুর্বল নেতা হিসেবে অভিহিত করেন তিনি। বলেন, পাকিস্তানিরা তাকে চায় না। বিশ্লেষকরা বলছেন, এরই মধ্যে পিটিআই সমর্থিতদের নজিরবিহীন সংখ্যাগরিষ্ঠতার জেরে আত্মবিশ্বাসী দলটির কর্মী সমর্থকরা। এমন পরিস্থিতিতে জাতির উদ্দেশ্যে ইমরানের এই এআই ভাষণটি নেতাকর্মীদের আরো উজ্জীবিত করবে বলে মনে করছেন তারা। প্রিয়াঙ্কা চক্রবর্তী, সময় সংবাদ।